তো আজকে আমি আপনাদেরকে $1 প্লাস বা $1 মতো আপনাদেরকে একটি লাইভ উইথড্র করে দেখিয়ে দিব। তো আমি কয়েনবেস অ্যাকাউন্টে চলে আসলাম। কয়েনবেস অ্যাকাউন্টে চলে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে আমার বিটকয়েন ব্যালেন্স কত রয়েছে। তো এখানে দেখতে পারবেন যে আমার বিটকয়েন ব্যালেন্স মাত্র রয়েছে 3 সেন্ট। তো এখন আমি আপনাদেরকে $1 প্লাস একটি লাইভ উইথড্র করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। তো আমি আমার গিবি অ্যাপে চলে যাচ্ছি। তো গিবি অ্যাপে আসার সময় অবশ্যই আপনাদেরকে একটি VPN কানেক্ট করে নিতে হবে। অনেকের ব্যালেন্স বা উইথড্র করার সময় আনসাকসেসফুল দেখায়, এটারও একটি সমাধান আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের একটি VPN কানেক্ট করবেন, অবশ্যই VPN কানেক্ট করে নেবেন। তো VPN কানেক্ট ছাড়া যদি আপনারা ওই অ্যাপে প্রবেশ করেন তো আপনাদের ব্যালেন্স আপনাদেরকে যে সময় এক্সচেঞ্জ করবেন তখন আপনাদেরকে ব্যালেন্স আনসাকসেসফুল দেখাবে বা উইথড্র আনসাকসেসফুল দেখাবে। তো এটা অবশ্যই আপনাদের করবেন যে আপনারা VPN ছাড়া ওই অ্যাপে প্রবেশ করবেন। তো আমরা একটি VPN কানেক্ট করে নিই। তো এখানে দেখতে পারবেন যে USA নিউ ইয়র্ক লেখা রয়েছে। আপনারা যে কোনো VPN ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি। তো এটা আমার কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পারবেন যে কানেক্ট হয়ে গেছে। তো আপনাদেরকে আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে তো এখানে আপনারা এই যে এখানে লিখবেন whoar.net। এই যে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি WHOER whoar.net whoar.net লিখে এখানে আপনি একটা রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর আপনার IPটি চেক করবেন আসলে আপনার IPটি 100% পারফেক্ট কি না। তো এখানে দেখতে পারবেন যে নিচে নামবেন। আপনারা নিচে নামার পর এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে আমার IP রয়েছে আমেরিকান নিউ ইয়র্কের, কিন্তু এটা একটু লালসে লালসে রংটা একটু লালসে লালসে হয়ে গেছে। কিন্তু আপনার কালারটা হওয়ার কথা ঠিক এরকম, একটু সবুজ একটু গ্রিন কালার, কিন্তু এখানে লালসে লালসে হয়ে গেছে। তো এটার সমাধান কী? তো এটার একটু ভালো করে একটু দেখেন যে এখানে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন যে আমার লোকাল টাইম সিস্টেম রয়েছে বাংলাদেশের, এই যে দেখতে পারবেন যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আর এখানে আমার টাইমটি রয়েছে +600। তো আমাদের করে দিতে হবে আমাদের টাইমের যে সিটিংয়ে কি এখানে আমাদের -400 করে দিতে হবে, -400 করে দিতে হবে, এবং আমেরিকান নিউ ইয়র্কের টাইমটা আমাদের সেট করে দিতে হবে। তো আপনারা যেই ডিভাইস ইউজ করেন না কেন, আপনারা অবশ্যই সিটিংয়ে যাবেন। সিটিংয়ে গিয়ে আপনাদের এই যে টাইমের যেই সিটিংটা রয়েছে সেই সিটিংটা বের করবেন। তো আমার এই যে এখানে সিস্টেমে টাইমের সিটিংটা রয়েছে, তো আমি সিস্টেমের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ডেট অ্যান্ড টাইম লেখা রয়েছে। ডেট অ্যান্ড টাইম আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে অটোমেটিক টাইম জোন এটা অন রয়েছে এটা অফ করে দিবেন। অফ করার পরে এই যে দেখতে পারবেন যে সিলেক্ট টাইম জোন, অটোমেটিক টাইম জোনের নিচে সিলেক্ট টাইম জোন, এটা দেখতে পারবেন যে GMT +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো এখানে আমাদের -400 করে দিতে হবে। তো আমি নিচে নামি। নিচে নামার পর এখানে আমাদের বের করবো, আমরা বের করবো -400 কোথায় রয়েছে। তো এখানে দেখতে পারবেন যে এই যে ইস্টার্ন টাইম, এই যে আবার দেখাচ্ছে এই যে ইস্টার্ন টাইম -400, এই যে ইস্টার্ন টাইম -400। তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেছে। অনেক সময় আপনাদেরকে আমেরিকা নিউ ইয়র্ক এরকম দেখাবে আপনার ডিভাইসে। তো আমেরিকা নিউ ইয়র্ক থাকলে আপনারা ওইটা সিলেক্ট করে দিবেন, বা ইস্টার্ন টাইম -400 থাকলে এটা সিলেক্ট করে দিবেন। যেই ডিভাইসে যেটা দেখায় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখন আবার আপনার হুয়ারে আসবেন। হুয়ারে আসার পর এটা আপনারা আবার একটা রিফ্রেশ মারবেন। তো রিফ্রেশ মারার হয়ে পর দেখতে পারবেন যে এটার কালারটা একটু গ্রিন কালার হয়ে গেছে, এটাও গ্রিন কালার হয়ে গেছে। তো এটা বুঝতে পারবেন যে এখন আপনার আইপিটা আরও স্ট্রং হয়ে গেছে। তো আপনারা এই যে টাইম সেটিং না করে এখানে প্রবেশ করতে পারবেন, কিন্তু আপনার আইপি যত স্ট্রং হবে তত এই অ্যাপ থেকে উইথড্র করাটা সবচেয়ে সহজ হবে। তো এখন আমরা অ্যাপে প্রবেশ করি। তো আমরা এই যে অ্যাপে গিবি অ্যাপে আমরা প্রবেশ করলাম। গিবি অ্যাপে একটু লোড নিচ্ছে, তো আমরা ওয়েট করি। তো আমরা এখন আমরা এখন ওই ব্রাউজারে প্রবেশ করবো। তো ব্রাউজারে প্রবেশ করার জন্য এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে এই যে এখানে গো টু ওয়েবসাইট। তো গো টু ওয়েবসাইট আমরা যাবো। তো গো টু ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে একটা লাইভ উইথড্র দিব। তো একটু লোড নিচ্ছে, আমরা ওয়েট করি। তো এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্স রয়েছে 12,515। তো এটা আমি ফুল এক্সচেঞ্জ করে আমরা USDT নিয়ে আসবো। তো আমরা মেনুতে ক্লিক করি। এই যে এখান থেকে আমরা মেনুতে ক্লিক করে দিব। তো এই যে 3 বার মেনুতে রয়েছে, মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে এক্সচেঞ্জ লেখা রয়েছে, সেই এক্সচেঞ্জ আমরা ক্লিক করে দিব। তো এক্সচেঞ্জ আমি ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে আমাদের এই যে এখানে এখানে আমাদের এই যে এখানে ট্যাপ করে দিতে হবে প্লাস আইকনে। এই প্লাস আইকন আমাদের ফুল ট্যাপ করে দিতে হবে। তো আমরা প্লাস আইকনে ট্যাপ করতে থাকি। তো এখানে আমার ট্যাপ করা হয়ে গেছে। তো এখন আমরা এই যে আবার এই যে এখানে এই প্লাস আইকনে এখন আমরা ট্যাপ করতে থাকি। তো আমরা ট্যাপ করতেছি। তো যতগুলো ব্যালেন্স রয়েছে সবগুলো ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা ট্যাপ করতে থাকি। তো আমার ট্যাপ করা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখানে মনে হয় $1.04 মতো আমি এখান থেকে কনভার্ট করে পেয়ে যাবো। তো এখন আমরা কনভার্ট করার জন্য এখন আমরা এখানে ক্লিক করে দিব আর এখানে ক্লিক করে দিব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পারবেন যে সাকসেস লেখা রয়েছে, আর এখানে দেখতে পারবেন যে
আমার এখানে ব্যালেন্স 11 সেন্ট হয়ে গেছে, আর এখানে ব্যালেন্সটা কিছু এখান থেকে কেটে নিয়েছে। তো এখন আমরা এই যে জাস্ট এই যে এখানে আবার ক্লিক করে দিব, তো এখানে ব্যালেন্সটা আবার রিস্টোর হয়ে গেছে। তো আবার এখানে আমার প্লাস আইকনে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। তো আমি স্কিপ করে দিচ্ছি একটু ভিডিওটি, তো ভিডিওটি স্কিপ করে দিয়ে আমি সমস্ত ট্যাপ করে এখানে আবার দেখতে পারবেন যে 0.93 USD, মানে 7 সেন্ট কম $1। তো এখন আমরা এক্সচেঞ্জ আইকনে ক্লিক করে দিব। এক্সচেঞ্জ আইকনে ক্লিক করলে এটা আমাকে সাকসেস দেখাবে। তো এক্সচেঞ্জ আইকনে আমি ক্লিক করে দিলাম, এটা সাকসেস হয়ে গেছে এবং আমার আমার মেইন ব্যালেন্স $1.05 USD হয়ে গেছে। তো এখন আমরা এটা উইথড্র করব। তো উইথড্র করার জন্য এখন আবার আমরা এই নিচে থ্রি বার আইকনে ক্লিক করে দিব। থ্রি বার আইকনে ক্লিক করে দিলাম, তো এখানে দেখতে পারবেন যে উইথড্র লেখা রয়েছে, সেই উইথড্রতে আমরা ক্লিক করে দিব। তো উইথড্রতে আমি ক্লিক করে দিলাম, তো এখানে দেখতে পারবেন যে কিছু আপডেট এসেছে। তো এখানে আগে 19 সেন্ট হলে এখান থেকে ইনস্ট্যান্ট আগে উইথড্র করা যেত কয়েন বেস, এখন 39 সেন্ট লাগবে আপনার উইথড্র করার জন্য। তো আমরা এখানে 39 সেন্ট হলে এখান থেকে উইথড্র নিতে পারবো। তো আপনারা এয়ার টাইমে উইথড্র নিতে পারবেন ইনস্ট্যান্ট, আর এটা আপনারা পেয়ারের মাধ্যমে উইথড্র নিতে পারবেন 39 সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশ আউট। দা পারফেক্ট মানিতে আপনাদের $1 লাগবে, মিনিমাম $1 2 সেন্ট লাগবে, ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। এরপর আপনারা অ্যাডভোকেশনের মাধ্যমে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন, পরে অ্যামাজনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, সেটা 3 দিন সময় লাগবে উইথড্রটা ফুল কমপ্লিট করে দিতে। এরপর আপনারা পেপ্যালের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, তো এটা আপনার $1.50 লাগবে, 3 দিন সময় নেবে উইথড্র করার জন্য। এরপর আপনারা লাইট কয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, যেটা আপনার 3 দিন লাগবে $1 উইথড্র করার জন্য। এরপর বিনান্সের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, তো বিনান্সের মাধ্যমে এখান থেকে উইথড্র নিতে পারবেন, যেটা আপনার $1.50 লাগবে, মিনিমাম $1 লাগবে, এটা সেটা 3 দিন লাগবে। তো বিনান্স যদি দিয়ে দেন তাহলে আপনার বিনান্সের যে ক্রিপ্টো মেল রয়েছে সেই ক্রিপ্টো মেলটা এখানে সেন্ড করে দিবেন, আর এখানে আপনার $1 হয়ে গেলে এটা বসিয়ে দিবেন। তো এখানে আপনার পরে আপনারা এখান থেকে উইথড্র ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। তো এখন আমি কয়েন বেস আপনাদেরকে ইনস্ট্যান্ট উইথড্র করে দেখিয়ে দিব। তো আমি কয়েন বেস অ্যাকাউন্ট আমি কয়েন বেস আমি এটা ডিলে সিলেক্ট করে দিলাম, কয়েন বেস বিটকয়েন। তো এখানে আমার কয়েন বেসের জিমেলটি এখানে বসিয়ে দিব আপনাদের সামনেই। তো কয়েন বেসের জিমেলটি আমি বসিয়ে দিচ্ছি। তো এখন আমার ইউএসডি ডলারটি বসিয়ে দিব, $1.05 বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা উইথড্রতে ক্লিক করে দিব, তো উইথড্রতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ কনফার্ম দ্যাট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। তো আমি আবার ইমেলটি আবার দেখিয়ে নিচ্ছি, তো দেখতে পারবেন যে ইমেলটা আমার একটু ভুল রয়েছে, তো ইমেলটা আমি এবার সংশোধন করে দিচ্ছি। তো এইভাবে আপনারা বারবার চেক করে নেবেন, তাহলে আপনার উইথড্র করতে প্রবলেম হবে। এছাড়াও আমি এখানে দেখতে পারবেন যে আগে আমি $1.94 এখানে উইথড্র দিয়েছি, $2.06 এখানে উইথড্র নিয়েছি, পরে $1.30 এখান থেকে আমি ক্যাশ আউট করেছিলাম ইনস্ট্যান্ট। তো এখন আবার উইথড্রতে ক্লিক করে দিই। তো এখন আবার আপনার জিমেলটি চেক করে নেবেন, জিমেলটি চেক করার পর এখন আবার এখান থেকে আবার উইথড্র দিয়ে দিবেন। তো আমি উইথড্রতে ক্লিক করে দিলাম, তো দেখতে পারবেন যে এখানে সাকসেস লেখা রয়েছে। তো অনেকের আনসাকসেস লেখা থাকে, তো এটা এটা হয় আপনারা যখন বিপিএন স্যার আপনারা এই অ্যাপে প্রবেশ করেন তখন আপনাদের এই সমস্যাটা হয়, বিপিএন স্যার অ্যাপে প্রবেশ করলে, আবার বিপিএন অ্যাপে প্রবেশ করলে দুটা অজবরল পাকিয়ে দিলে তখনই আপনাদের এই প্রবলেমটা হয়। তো এখন আমরা কয়েন বেসে গিয়ে কয়েন বেসে যাবো। তো কয়েন বেসে চলে আসলাম, কয়েন বেসে আসার পর দেখি যে তারা আমাকে উইথড্রটি করে দিয়েছে কিনা। তো আমি এটা একবার রিফ্রেশ মারতে হবে, তো আমি বিপিএনটা একবার ডিসকানেক্ট করে নিচ্ছি। তো বিপিএনটা ডিসকানেক্ট করে এটা এখন আমি রিফ্রেশ পারবো একটা। তো রিফ্রেশ করা হয়ে গেছে, তো এখানে দেখতে পারবেন যে তারা আমাকে $1.05 তারা আমাকে ইনস্ট্যান্ট উইথড্র করে দিয়েছে। তো আগে ছিল 3 সেন্ট, এখন হলো $1.05, তো এখন আমাদের তারা আমাকে দিয়ে দিয়েছে। তো এখন আমি বিটকয়েনে ক্লিক করে দিব, বিটকয়েনে ক্লিক করার পর দেখি যে তারা আমাকে দিয়েছে কিনা। তো এখন আমি বিটকয়েনে ক্লিক করে দিয়েছি, তো এখানে দেখতে পারবেন যে $1.04 এই যে $1.04 যেটা আমাকে $1.05 হিসেবে তারা আমাকে উইথড্র দিয়ে দিয়েছিল। এখানে দেখতে পারবেন যে গিভি লিমিটেড তারা আমাকে ব্যালেন্সটি দিয়ে দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে লাইভ উইথড্র করে দেখিয়ে দিয়েছি এবং লাইভ ক্যাশ আউট করে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কাজ করার জন্য অবশ্যই আপনারা আগে বিপিএনটি কানেক্ট করে নেবেন। বিপিএনটি কানেক্ট করে আমি প্রথমে যেভাবে টাইম সেটিংটা দেখিয়ে দিয়েছি সেভাবে টাইম সেটিংটা করে নেবেন, বা টাইম সেটিং না করলে তেমন একটি প্রবলেম হবে না, কিন্তু টাইম সেটিং করলে অনেক ভালো হবে। তো টাইম সেটিংটা করে নেবেন, করে নেওয়ার পর আপনারা এই যে এই ডিভি অ্যাপে প্রবেশ করবেন। ডিভি অ্যাপে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে যে সার্ভে লেখা রয়েছে এই সার্ভেতে আপনারা ক্লিক করে দেবেন। সার্ভেতে ক্লিক করার পর এখানে ফিল, তো এখানে আপনারা এই যে ফিল সার্ভে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পারবেন যে পুল ফিস সার্ভে রয়েছে, এরপর রয়েছে ট্যাপ রিসার্চ সার্ভে রয়েছে। এইসব সার্ভে করে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কয়েন জেনারেট করতে পারবেন। এছাড়াও অফার বলের কাজ রয়েছে, তো অফার বলের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসবেন, এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে টাস্ক, এই টাস্কে আপনারা ক্লিক করে দেবে, সরি এই টাস্কে আপনারা ক্লিক করে দেবেন, স্টার্টে ক্লিক করে দেবেন। টাস্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কয়েন জেনারেট করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে ক্রিপ্টো কম, এখানে আপনারা 1105 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন, 35 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন, 35 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন, ক্লিক এক্সপ্লোর সাইট, এরপরে আরও অনেকগুলো কয়েন রয়েছে,
দেখতে পাবেন যে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন আপনারা 65 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। এই টাস্কটার কমপ্লিটগুলো আপনারা 45,500 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও এখানে দেখতে পারবেন যে আপনারা ওপেন ইউজ দ্য অ্যাপ, তারপরে অ্যাপটি ডাউনলোড করে জাস্ট দুই মিনিট ওয়েট করবেন, 455 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। সেম এটার কাজ এরকম, 650 কয়েন, 390 কয়েন। এছাড়া এই টাস্কটি কমপ্লিট করলে আপনারা 35,000 কয়েন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে আপনারা আরও কাজ রয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা এই যে এখান থেকে যারা দেখতে পারবেন যে প্রতিদিন এসে জাস্ট এখানে এই বক্সে ক্লিক করে দেবেন, আপনারা এখান থেকে ফ্রিতে কয়েন পেয়ে যাবেন। যেমন এই যে এখানে ট্যাপ টু গেট, আমি এখানে ফ্রিতে ক্লিক করে দিচ্ছি, তো এখানে আমি কিছু ফ্রিতে কয়েন এখানে আমি পেয়ে যাবো। এছাড়াও এখান থেকে আপনারা এই যে এই বক্সে এই যে এসব বক্সে ক্লিক করলো, এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে কয়েন পেয়ে যাবেন। এছাড়াও ব্রাউজারে অনেক কাজ রয়েছে, ব্রাউজারের কাজগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে কোথায় ব্রাউজার, এই যে এখানে ব্রাউজার আমি আগেই সিলেক্ট করে দিয়েছিলাম, তো ব্রাউজারে এসে গেলাম। তো ব্রাউজারে এসে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন যে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন, 300 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এবং এই অ্যাপ থেকে আপনারা আর্ন করতে পারবেন। এছাড়াও এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে ডাবল বোনাস রয়েছে, এটা আবার 7 ঘন্টা চলবে। এটা আমি কীভাবে পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইসব অ্যাপসগুলি ইনস্টল করলে কিন্তু আপনারা 300 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এইসব অ্যাপসগুলি। এই যে গেম অ্যান্ড উইন, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে এইসব লেভেলগুলো অ্যাপের ভিতরে যদি এইসব লেভেলগুলো আমি ক্রস করি তাহলে এখান থেকে কিন্তু আমি 100 কয়েন আরও ফ্রিতে পেয়ে যাবো। তো এই যে এখান থেকে আপনারা কিন্তু ফ্রিতে লটারি দ্বারা আর্ন করতে পারবেন। তো এই যে এই বোনাসটা আমি কীভাবে পেলাম, যে ডাবল বোনাস, ডাবল বোনাসটা আমি কীভাবে পেলাম সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডাবল বোনাসটা পাওয়ার জন্য এই যে এইসব যে লটারিগুলি রয়েছে, এই লটারিগুলিতে যখন আপনারা 24 ঘন্টা পরপর একটি করে লটারি ধরবেন, তো এই লটারি ধরার সাথে সাথেই কিন্তু এখান থেকে আপনাদেরকে একটি স্পিন দিবে। এই স্পিনে আপনাকে ক্লিক করে আপনারা এইসব অ্যাপ থেকে আপনারা ডাবল বোনাস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এই জয়েনে ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু আপনাদেরকে একটি স্পিন দিবে। তো এখন আমার 85 লটারির যে কয়েন রয়েছে, তো এখানে আমি যদি ম্যাক্সিমামই ক্লিক করে দিই, তো আমি 86টি লটারি ধরতে পারবো 1 USD বিনিময়ে। আর যদি আমার লাখ বলা হয় তাহলে আমি 1 USD ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও আমি 1000 USD আমি এটা ধরতে পারবো। তো আমি একবার 76টা লটারি ধরেছি, তো এটা রেজাল্ট এখনও বের হয়নি। তো 24 ঘন্টা পর এটা রেজাল্ট বের হয়। তো এখন আমি আপনাদেরকে দেখে দেবো যে এইসব অ্যাপসে আপনার গেম খেলে কীভাবে রান করবেন। তো এখানে দেখতে পারবেন যে এই যে গিভি, এই যে এখানে এই যে বুস্টেড, এই যে এই অ্যাপটা গেম অ্যান্ড উইন, এটার মধ্যে আপনারা গেমও খেলে আর্ন করতে পারবেন। তো এই গেম অ্যান্ড, এটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছিলাম আগে থেকেই। তো এই যে এই গেম অ্যান্ড উইন, তো এই অ্যাপে আমি প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা গেম খেলে আর্ন করতে পারবেন, সার্ভে করে আর্ন করতে পারবেন। তো এখানেও সেম এরকম, আপনারা তাদের প্রতিদিন এসে এই বক্সে ক্লিক করে এখান থেকে আপনারা পয়েন্ট করতে পারবেন। দেখতে পারবেন যে আমি কনক্রিটস 1 এক্সপিরিয়েন্স কয়েন আমি এখানে পেয়ে গেছি। আর এটার ব্যালেন্স, এটার ব্যালেন্স ঠিক আধা ঘন্টা পর আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে সার্ভের কাজ, এই সার্ভেতে সেম, এই সার্ভেতে আপনার এখান থেকে এই অ্যাপ থেকে করলে আপনার এখান থেকে ডাবল ফ্রি পেয়ে যাবেন। ট্যাপ ফ্রিসের সার্ভে রয়েছে, পুল ফ্রি সার্ভে রয়েছে। এছাড়া এখান থেকে আপনার গেমের কাজ করতে পারেন, যেমন এই যে গেমটা, এই গেমের কাজ করে এখান থেকে আমাকে কাজ করতে পারেন। যেমন গ্রিন ট্রায়াঙ্গেল এখানে সিলেক্ট করতে বলছে, গ্রিন ট্রায়াঙ্গেল আমি সিলেক্ট করে দিব, সবুজ ট্রায়াঙ্গেল, এরপর রয়েছে রেড ট্রায়াঙ্গেল, এরপর রয়েছে ওয়েলো সার্কেল, এরপর রয়েছে রেড স্টার, রেড স্টার এভাবে সিলেক্ট করে দিয়েছি। তো এখানে দেখতে পাবেন যে রেড ট্রায়াঙ্গেল, রেড ট্রায়াঙ্গেল এখানে দেখতে পারবো যে তারা আমাকে কত দিয়েছে। দেখতে পারবেন তারা আমাকে 4 এক্সপিরিয়েন্স কয়েন আমাকে দিয়ে দিয়েছে। এভাবে আপনারা গেম খেলে কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ কয়েন জেনারেট করতে পারবেন। তো এখন দেখতে পারবেন যে আবার তারা আমাকে গেমসের গেমস খেলার অপশন দিয়ে দিয়েছে, এই যে ব্ল্যাক স্কোয়ার। তো ব্ল্যাক স্কোয়ার আমরা সিলেক্ট করে দিব, এই যে ব্ল্যাক স্কোয়ার, এরপর রয়েছে গ্রিন স্টার, সবুজ স্টার, এরপর রয়েছে ব্ল্যাক স্টার, ওয়েলো ট্রায়াঙ্গেল, ওয়েলো সার্কেল, ওয়েলো সার্কেল। দেখতে পারবেন যে আমার এটা হয়ে গেছে। তো এখন দেখতে পারবেন যে ওয়েন ইউ ওয়াচ ভিডিও ইউ উইল বি রিওয়ার্ড 1 লাইফ ফর ইচ গেম। তো এই এই গেমটি খেলার জন্য আপনাদের লাইফের প্রয়োজন। এই ভিডিওটি দেখলে আপনাদের লাইফও তারা ফ্রিতে দিয়ে দেবে। তো ওয়াচ আমি ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনারা এই অ্যাপ থেকে গেম খেলে, সার্ভে করে, টাস্ক কমপ্লিট করে হিউজ পরিমাণ কয়েন জেনারেট করতে পারবেন। তো আপনারা এই অ্যাপ থেকে যা আর্ন করছেন তা আপনার ব্রাউজারে আধা ঘন্টা পর এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে দেখতে পারবেন যে তাদের দ্বারা ব্যালেন্সগুলো এখানে অ্যাড করে দিয়েছে। তো এইভাবে আপনারা আর্ন করতে থাকবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভালো একটি কমেন্ট করবেন এবং এই অ্যাপ নিয়ে, এই অ্যাপ নিয়ে এবং এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকের উইথড্র প্রবলেম হচ্ছে বা ব্যালেন্স ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে, তারা এই ভিডিওটি আবার পুনরায় দেখুন। আমি কিছু কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং কিছু কথা আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটি যদি টেনে টেনে না দেখেন তাহলে অবশ্যই এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন মেম্বার রয়েছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর নিউ আপকামিং ভিডিওস। আর দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।